এদিকে রাজভবনের তিন আধিকারিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে কলকাতা পুলিশ সবে মিলে রাজভবনে শ্লীলতাহানি কাণ্ড এখন নতুন দিকে মোড় নিতে শুরু করেছে সম্প্রতি রাজভবনের এক অস্থায়ী মহিলাকর্মী অভিযোগ তোলেন যে রাজ্যপাল সিভি আনন্দ বোস তাকে নিজের চেম্বারে ডেকে নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেছেন রাজভবনের দোতলায় ইপিএবিক্স অফিসে কর্মরত ওই মহিলা গত দুই মেথানায় শ্লীলতাহানির অভিযোগ জানান পুলিশ সূত্রে জানা গেছে পুলিশের কাছে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ জানানোর আগে সেই মহিলা রাজভবনের এক সচিব এবং এক চিকিৎসকের সঙ্গে কথা বলেছিলেন লোকসভা ভোট প্রক্রিয়ায় মাঝে এই ঘটনায় তোলপাট চলে রাজ্যের রাজনৈতিক মহলে বিষয়টিকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে রীতিমতো প্রচার শুরু করে দেয় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস তৃণমূলের তরফে দাবি তোলা হয় যে ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনুন রাজ্যপাল সম্প্রতি রাজ্যপাল ঘটনার দিনে রাজভবনের সিসিটিভি ফুটেজ দেখিয়েছিলেন তবে রাজভবনের বাইরের ভিডিও প্রকাশ করলেও নিজের চেম্বারের এক পাঁচ মিনিটের ফুটেজ তিনি প্রকাশ করেননি ওই এক পাঁচ মিনিটের ভিডিও প্রকাশের জন্য ফের দাবি তোল তৃণমূল কংগ্রেস লালবাজারের দাবি রাজভবনের কাছ থেকে সিসিটিভির ফুটেজ চেয়ে আবেদন জানানো সত্ত্বেও কোনও সাড়া মেলেনি তাই বাধ্য হয়ে রাজভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা পিডবুবির কাছ থেকে একতলা ও রাজভবন চত্বরের চারটি ফুটেজ নেয় পুলিশ তবে দোতলায় কোনো সিসিটিভির ক্যামেরা না থাকায় সেখানকার ফুটেজ পাওয়া যায়নি পুলিশের দাবি প্রায় এক দুই ঘন্টার ওই ফুটেজে দেখা গেছে যে রাজ্যপাল মহিলার সঙ্গে অশালীন আচরণ করেছেন